তোর কোরআনের গুষ্টিগুলাই দেখ, তোর কোরআনে তোর নবী সমকামী মাদার চত্বর। এখন এই মহা উন্মাদ আরেকটি কাজ করত, সে ছিল মহা খাটাস। সে যখন 6 বছর বয়সে তাকে বিয়ে করলো, তখন থেকে সে চেষ্টা শুরু করে তার ভিতরে তার যৌন ঢুকানো যায় কিনা, তার যৌনাঙ্গ ঢুকানো যায় কিনা। মুহাম্মদ একজন চরিত্রহীন লম্পট যৌন পিপাসু দর্শক ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যারা ভিডিওটি ওপেন করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজের বন্ধুরা, এই সেই মুফাজ্জেল নাস্তিক যে কিনা আমাদের নবীকেও নিয়ে কুটকুতি করেছে, আমাদের নবীকে নিয়েও সে বাজে মন্তব্য করেছে, আমার কলেজের বন্ধুরা এই সেই নাস্তিক যে কিনা বলে সে একজন মুসলমান, ভাই আল্লাহর রাস্তায় তুই ইসলাম নামটা বাদ দে, তুই ছাগল নাস্তিক দে, আনে তো গরু নাস্তিক দে, আনে তো উল্লুকা পাট্টা নাস্তিক মুফাজ্জেল দে, তুই ইসলাম নামটা দিবি না, তুই ইসলাম নামটা দিবি না। তো প্রিয় দর্শক শ্রোতা, সবার কাছে আমার অনুরোধ থাকবে আজকে ভিডিওটি একটু শেয়ার করে দেওয়ার জন্য। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপডেট নিউজগুলো পাওয়ার জন্য। তো আমার কলিজার বন্ধুরা, আমরা এখন সেই নাস্তিকের মুখ থেকে আমরা সেই কথাগুলো শুনবো, কারণ অনেকে আছে বিশ্বাস করতে চায় না যে মুফাজ্জেল নাস্তিক সে নবীকে নিয়েও বাজে মন্তব্য করতে পারে। কথাগুলো শোনার পর আপনাদের এমনটি মনে হবে যে ওকে যদি কাছে পায়, ওকে যদি কাছে পাইতাম স্যান্ডেল জুতা দিয়ে ওকে পিটাইতাম। তো প্রিয় দর্শক শ্রোতা, দেরি না করে আমরা সেই ভিডিও পরিচিতি দেখে আসি, তারপরে বিস্তারিত আর কিছু কথা বলবো। যারা আপনারা মোহাম্মদকে নিজের জীবনের আদর্শ মনে করেন, 68 নম্বর সূরা 4 নম্বর আয়াত অনুসারে যারা তাকে মনে করেন যে সর্বকালের জন্য আদর্শ, সর্বকালের জন্য আদর্শ, তাদেরকে বলছি গোজামিল না দিয়ে আপনারা কি আসলে আপনাদের মহা উন্মাদ সেই আদর্শ মানুষটির জীবন সম্পর্কে খুব ভালো করে জানেন? আয়েশাকে 6 বছর বিয়ে করার পর 9 বছরের বয়সে তার সাথে সে প্রকৃত সঙ্গম করেছিল বলেই জানেন, তাই না? তারপরে কত কথা বলবেন, তার তখন মেনস্ট্রুয়েশন হয়েছিল, কিন্তু মেনস্ট্রুয়েশন হলে তো যথেষ্ট নয়, মানসিকভাবে তো ডেভেলপমেন্ট দরকার একটি মানুষের, তাই না? 9 বছর বয়সে কারো বা 12 বছর বা 13 বছর বয়সেও কারো কোনো মেয়ের মানসিক ডেভেলপমেন্ট হয় এটা বিশ্বাস করাটা অন্যায়। এবং বলতে হবে না আপনাকে যে তখন দিনে মোহাম্মদ কিন্তু সর্বকালের আদর্শ হিসেবে আপনারা দাবি করেন, সর্বকালের আদর্শ। এখন এই মহা উন্মাদ আরেকটি কাজ করত, সে ছিল মহা খাটাস। সে যখন 6 বছর বয়সে তাকে বিয়ে করলো, তখন থেকে সে চেষ্টা শুরু করে তার ভিতরে তার যৌন ঢুকানো যায় কিনা, তার যৌনাঙ্গ ঢুকানো যায় কিনা। শুনতে খারাপ লাগলো, শুনতে হবে আপনাদেরকে, কারণ যে মানুষটিকে আপনারা সারা বিশ্বে প্রচার করছেন আদর্শ হিসাবে, আমাদের অধিকার আছে, আপনারা যদি যেমন যদি প্রচার করার অধিকার থাকে মিথ্যা বানোয়াট নোংরা কাউকে সত্য বলে প্রকাশ করা, আমার অধিকার আছে তার বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে দেওয়া, তার বিরুদ্ধে সত্যটা প্রকাশ করে দেওয়া, এটা আমার অধিকার, আমাকে দিতেই হবে। আর আমি তো নিজেকে ভাই নবী বলে দাবি করি না, আমি ভালো মানুষ হওয়ার দরকার নেই, আপনার মানুষটিকে তো আপনি পারফেক্ট মানুষ হিসেবে প্রচার করছেন, সুতরাং শুনতে হবে। আয়েশাকে বিয়ে করার পরে সে তার যৌনাঙ্গটি আয়েশার থাইতে সে ঘষাঘষি করত, থাই মানে বুঝেন তো, হ্যাঁ, যে পায়ের এই জায়গাটা ঘষাঘষি করত, এবং তারপরে সেটাকে সেই তার সঙ্গে সে বাথটাবের মতো যে পানি যেখানে গোসল করে ওখানে নিয়ে তার সাথে খেলত, তার সাথে টেপাটিপি করত। বিশ্বাস হয় না? সবগুলোই হাদিস আছে, একদম সহি হাদিসে। এবং এই ভিডিওটি নিচে, তারপরে যদি মনে করেন আপনি বাঙালি কারোর কাছে শুনবেন না, এগুলি শুনতে রাজি নাই, এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া আছে ইসলামী আলেমের আরবি, শুনে নেবেন। এবং এটাকে বলা হয় মুফা খাতাত, মুফা খাতাত। তাহলে আপনাদের মহা উন্মাদ নবী হচ্ছে মুফা খাতাত স্পেশালিস্ট, শুনে নেন। সুতরাং মুফা মহা উন্মাদ খাতাত স্পেশালিস্ট, মুফা খাতাত স্পেশালিস্ট মহা উন্মাদ, এরকম জঘন্য যার ক্যারেক্টার তাকে আপনারা কিভাবে জীবন আদর্শ মানেন, কিভাবে মানেন? লজ্জা করে না আপনাদের? লজ্জা করা উচিত, লজ্জিত হওয়া উচিত। আপনার ঘরে 6 বছরের বাচ্চা নেই, 9 বছরের মেয়ে নেই, একটু ভেবে দেখুন তো আমার চাইতে বড় বয়সে লোকটি কি করেছিল তার সাথে, সর্বকালের আদর্শ হিসেবে নিজে দাবি করেছে। আসলে কথা বলতে গেলে তো হুমকি দামকি চাপাতির কোপ গালাগালি, তাই না? কারণ এছাড়া তো আপনাদের ধর্ম আপনারা টিকিয়ে রাখতে পারবেন। সুতরাং মুফা খাতাত স্পেশালিস্ট মোহাম্মদ মোহাম্মদ। প্রিয় দর্শক শ্রোতা ও কলেজার ভাই ও বোনেরা, আপনারা সেই ভিডিও পরিচিতি দেখতে পেলেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্টস করে দেবেন, এই সমস্ত নাস্তিকদের কি বিচার হওয়া উচিত, আর দয়া করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকটা ঘরে ঘরে
প্রত্যেকটা মুসলমান এদের ইসলাম বিরোধী এই ইসলাম বিরোধী নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, কারণ ওরা ইসলামের শত্রু, ওরা ইসলামের শত্রু। যেই নবী সৃষ্টি না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না, সেই নবীকে নিয়েই বাজে মন্তব্য করে এই সমস্ত কুলাঙ্গার। ওরা মরবে না, ওদের মরণে কোনো ভয় নেই, ওদের ভিতরে মরণে কোনো ভয় নেই। তো প্রিয় দর্শক শ্রোতা, আমার এই কথায় আমার এই বাসায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, দয়া করে আমাকে কম দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।